ব্রেন মাইন্ডিয়া হোমিওপ্যাথি নিউরো সাইকিয়াট্রি ক্লিনিকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ছোটদের একটি রোগ নিয়ে আলোচনা করব, যেটি আজকে সমাজে খুব প্রিভেলেন্ট, সেটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ASD। অটিজমের নাম আপনারা শুনেছেন অনেকেই, আজকাল ঘরে ঘরে এই রোগের প্রকোপ। তো ADHD এবং অটিজম নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করব। এই রোগ নিয়ে অনেক বিস্তারিতভাবে অনেকভাবে আলোচনা হওয়া দরকার। তো অ্যাওয়ারনেস যত বাড়বে তত এই রোগ নিয়ে সচেতনতা বাড়বে। আমরা আসলে এটাকে আমরা রোগ কনসিডার করতে চাই না, এটা একটা কন্ডিশন বলি টু দ্য ফুলেস্ট এক্সটেন্ট। এটা আমাদের এক্সট্রিম জায়গাতে ভালো করতে পারলে বাচ্চারা তাদের গড গিফটের যে IQ, তাদের যে ইন্টেলিজেন্স, তাদের যে ইমোশনাল কোশেন্ট, সেই লেভেল পর্যন্ত যদি ফিরে পায় তাহলে পরবর্তী জীবনে তারা তাদের ফুলেস্ট এক্সটেন্ট কিন্তু তাদের জীবনে তারা প্রয়োগ করতে পারবে। এবং এটা যেহেতু একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, সেজন্য এর মাল্টিফ্যাসেটেড অ্যাপ্রোচ নিতে হবে, কেননা এর সিভিয়ারিটি আস্তে আস্তে বাড়তে থাকে এবং এর সেন্সরি প্রসেসিং, বিহেভিয়ার, কমিউনিকেশন, সোশ্যাল ইন্টারাকশন অনেকগুলো দিকে কিন্তু প্রবলেম শুরু হয়। বাচ্চাদের যখন নিয়ে আসে, বাচ্চারা তাদের স্পিচের ইস্যু থাকে, তাদের ডিলেড স্পিচ থাকে, অ্যাবসেন্ট স্পিচ থাকে, তারা অনেক কিছু আন্ডারস্ট্যান্ড করতে পারে না, আই কন্ট্যাক্টের প্রবলেম থাকে, জেস্টারের প্রবলেম থাকে, ধরনের অনেক সিমটম আছে, রিপিটেটিভ বিহেভিয়ার অনেক বাচ্চাদের থাকে, সেন্সরি সেন্সিটিভিটিস থাকে, তো ডিমিনিশড সেন্সিটিভিটিস থাকে, সাউন্ড, লাইট, টেক্সচার এবং টেস্টসে তাদের প্রবলেম থাকে, তাদের অনেক কিছু ডিসকমফোর্ট শুরু হয় এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে কিন্তু অনেক বাচ্চাদের খুব বেশি প্রবলেম হয়। তো এই যে সোশ্যাল চেঞ্জেসগুলো হয়, কমিউনিকেশান ডিফিকাল্টিসগুলো হয়, রিপিটেটিভ বিহেভিয়ার্সগুলো দেখা দেয়, এ সবগুলো একসাথে কিন্তু ম্যানেজ করা সম্ভব। প্রথমে যেটা করতে হয় যে রোগ ডায়াগনোসিস করার পরে আমরা থেরাপির কথা বলি। থেরাপির পাশাপাশি কিন্তু আসার কথা হোমিওপ্যাথিতে এর কিউরেটিভ চিকিৎসা আছে এবং ব্রেনের যে নিউরোকেমিক্যাল চেঞ্জেসগুলো হয় সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে হোমিওপ্যাথির যদি কনস্টিটিউশনাল ওষুধ এবং থেরাপিউটিক মেডিসিনের ডোজ ঠিক করে 10-12 মাস খাওয়ানো যায় তাহলে কিন্তু বাচ্চারা এই রোগ থেকে পুরোপুরি মুক্তি পেতে পারে। সঙ্গে থেরাপি চালিয়ে যেতে হবে, কেননা থেরাপিতে অনেকগুলো জিনিস, বিশেষ করে 6টি ইম্পর্টেন্ট জিনিস কন্ট্রোল করতে হয় এবং করতে পারলে রোগটা যখন ভালো হয়ে যাবে তখন কখনো সেটা ফিরে আসবে না, দ্বিতীয়বারের জন্য বা রেকারেন্স হবে না। সেক্ষেত্রে আমরা বলি যে মোটর স্কিলস ইনকোঅর্ডিনেশন যেগুলো থাকে, মানে ফাইন মোটর, গ্রস মোটরের প্রবলেম, সেগুলো ঠিক করতে হবে। সেন্সরি নিউরাল ইন্টিগ্রেশনের প্রবলেম থাকে, সেগুলো ঠিক করতে হবে থেরাপির মাধ্যমে, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, সেন্সরি নিউরাল ইন্টিগ্রেশন থেরাপি। আর যেটা করতে হবে, কগনিটিভ ইম্প্রুভমেন্ট স্লো থাকে, লার্নিং ডিসেবিলিটিস থাকে, স্পিচ ইস্যুস তো আছেই, সঙ্গে সঙ্গে কিন্তু ডেভেলপমেন্টাল ডিলে, যেটা শারীরিক বয়স, মানসিক বয়স, ক্রোনোলজিক্যাল এজ এবং ফিজিক্যাল এজের যে ডিফারেন্স, সেটাও ম্যানেজড হতে হবে। যত তাড়াতাড়ি সেটা ম্যানেজ হবে, ডেভেলপমেন্টাল ডিলে কন্ট্রোল হবে, তত তাড়াতাড়ি কিন্তু বাকি সিমটমের ইম্প্রুভমেন্টগুলো ম্যানিফেস্ট করবে এবং বাচ্চার উন্নতি পরিলক্ষিত হবে। সঙ্গে যদি হোমিওপ্যাথি ওষুধ ঠিকঠাক খাওয়ানো যায় তাহলে এই রোগ থেকে পুরোপুরি 10-12 মাসে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব। হোমিওপ্যাথির অনেক ওষুধ আছে, অনেক ধরনের রোগ লক্ষণ থাকে, বাচ্চাদের অনেক ক্যাটাগরাইজ করি আমরা, মানে মাইল্ড, অটিজম, মডারেট, সিভিয়ার, এর বাইরেও অনেক ধরনের ক্লারিফিকেশন আছে। তো কমনলি খুব অদ্ভুতভাবে কয়েকটি ওষুধ আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে ফসফরাস এবং হেলিবোরাস নাইগার। হেলিবোরাস নাইগার এই ওষুধটি 10 mg পোটেন্সি, যদিও বাচ্চাদের রোগ এবং এজ গ্রুপ ছোটো, তবুও কিন্তু এর হাই পোটেন্সি ব্রিলিয়েন্টলি কাজ করে। হেলিবোরাস নাইগার 10 mg পোটেন্সি আমি ভীষণভাবে ব্যবহার করি, লাস্ট 24 বছর এই ওষুধটি আমি ব্যবহার করছি, সহস্রাধিক পেশেন্ট দেখা হয়ে গেছে দেখি। তো হেলিবোরাস নাইগার এক ড্রপ করে ওষুধ দিনে একবার 3 মাস কন্টিনিউ করে যেতে হবে। সঙ্গে অ্যাগারিকাস মাসকেরিয়াস মাদার টিংচার খুব ভালো কাজ করে, এই ওষুধটি 20 ফোঁটা করে দিনে দুবার যদি 1 মাস খাওয়ানো যায় কিন্তু বাচ্চাদের হাইপার অ্যাক্টিভিটি কন্ট্রোল হবে, স্পিচও তাড়াতাড়ি ইনিশিয়েট করবে, মানে যে প্যারট মেমোরি থাকে সেটাকে লজিক্যাল মেমোরিতে যে ট্রান্সফরমেশন, সেই প্রসেসটা খুব ত্বরান্বিত হবে। এবং সঙ্গে ফলো আপ ভিজিটের ক্ষেত্রে আমরা ব্যাপটিসিয়া টিংটোরিয়া মাদার টিংচারও খুব ভালো কাজ করে। তো আমরা বুঝতে পারলাম যে হোমিওপ্যাথিতে এর চিকিৎসা আছে, কিওর আছে, তো বিভ্রান্ত হওয়ার কিছু জায়গা নেই, কিন্তু ম্যানেজমেন্ট হিসাবে থেরাপির পার্টকে অবহেলা করলে চলবে না। সময় সুযোগ করে অকুপেশনাল থেরাপি নিতে হবে, প্রয়োজনে স্পিচ থেরাপি নিতে হবে, সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি নিতে হবে এবং বাচ্চার জন্যে বাবাকে মাকে কিন্তু অনেকটা করে সময় দিতে পারলে এই রোগ থেকে সম্পূর্ণ কিন্তু মুক্তি পাওয়া সম্ভব। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার।